শেখ হাসিনা পতনের গণ অভ্যুত্থানে সহিংসতা ও হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের যে দল আসছে তাদের সার্বিক সহায়তা করবে বাংলাদেশ সরকার এই তদন্ত দলের নেতৃত্ব দেবে জাতিসংঘই অর্থায়নও তাদের যাদের লক্ষ্য পুরো ঘটনার স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত বৃহস্পতিবার নতুন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি জানান শেখ হাসিনা সরকার এর আগে তদন্তের জন্য জাতিসংঘের সঙ্গে যে যোগাযোগ করেছিল সেই যোগাযোগের সঙ্গে এবারে তদন্তের সংযোগ নেই

স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভেট থাকতেই হবে বৃহস্পতিবারই পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত দুই দেশেই ভবিষ্যৎ সহযোগিতা বজায় রাখার আগ্রহ জানায় তবে রাশিয়ার উপরে মার্কিন নিষেধাজ্ঞার কথা বিবেচনায় রেখেই বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে এবং আমাদের যা পজিশন আমরা তো যুদ্ধ করতে যাব না কারোর সাথে পারবো না কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হল যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি যেটুকু ইন্টারাকশন করতে পারি সেটা ম্যাক্সিমাম আমরা করতে চাই দ্যাট ইন দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ কনস্টিটিউট অ্যান ইন্টারনাল অ্যাফেয়ার অফ ইউর কান্ট্রি হাউ উই আর গ্ল্যাড পলিটিক্যাল প্রসেসেস আর ব্রোট কন্ট্রোল অ্যান্ড রিটার্নিং টু নর্মাস অ্যান্ড উই উড ডু হোয়াট এভার উই কুড দ্য প্রায়োরিটিস এদিকে আগামী রোববার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সব বিদেশি দূতাবাস ও মিশন প্রধানদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস আশিকুর রহমান অপু এটি নিউজ ঢাকা